আল্লাহ পাক আমি ওমরকে মানুষ না করে যদি আজ আরবের ময়দানের তৃণলতা গাছ বানাতে পাতা বানাতে ছাগলেরা উটেরা দুম্বারা ওরা খেয়ে ক্ষুধা নিবারণ করতো আমার হিসাব হতো না। এখন তো ঠিক আছে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে যারা আমার মুসলমান আল্লাহওয়ালা ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছেন সন্ধ্যাবেলায়, আপনারা এই গ্রামে একটা ভালো জিনিস কায়েম করেছেন, সবাই মিলিতভাবে চাঁদা পয়সা কালেকশন করে গতর দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে সাহায্য সহযোগিতা আপনাদেরই মেহনতের মজলিস এটা। তাই আপনাদের সকলের কাছে আমার আবেদন অনুরোধ করছি, কেউ বাড়ি না থেকে সবাই মজলিসে চলে আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغزيرون المسلمون رحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في أيضا كتابي مخبرا وآمرا وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في أيضا كتاب مبين قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في رسوله النبي الكريم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু পড়েন যারা সামনে আছে পড়েন জোরে জোরে শামসে দোয়া বদরে দোজা নুরুল হুদা মুহাম্মদ শামসে দোয়া বদরে দোজা নুরুল হুদা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উশার মরু ধূসর বুকে শান্তি সুদায়ে খোস্তফান আপনারা নিচে কি লোকজন বসে নেই ভাই নিচে তো ওরা দরশরি পড়ে না কেন কি ব্যাপার বলেন তো ওদের মানা আছে নাকি হেই নিষেধ আছে নাকি আমি কি বুঝি না কত দূরে কেন আরে একদম মুখ বুঝিয়ে কেন নবী দিবস পালন করছো কি সব বোনার বলুন তো এই সন্ধ্যাবেলা একটা যুবক টাইম আমি দরিশ্বরী পড়ছি স্টেজে যেগুলো বসে আছে পড়ছে আর তোমরা চুপচাপ বসে আছো কেন হ্যাঁ একটু মহব্বত করে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা আর একটু জোরে ওয়া আলা আলি উষর মরু ধূসর বুকে শান্তি সুদায় খোস্তফান শূন্য দেশে তৃণলতা রসুল মানব ফুল বাগান সে যে মোদের দয়ার নবী তাজে দারে মদিনা তাহার সানে পড়ি দরুদ আমরা মুমেনে মুমেনা আল্লাহুম্মা এই নিচের লোকের দরুদ শরীফ একদম শোনা যায় না নারায় তকবীর এই নিচে যারা বসে আছো তোমরা বলো নারায় তকবীর এই তো মাশাআল্লাহ যে কজন আছে ভালো আছে হুজুর আপনি আরে যার নামে দরুদ শরীফ পড়লে আমার কি লাভ হবে আপনারা দরুদ শরীফ পড়লে আমার কি পাকা বাড়ি হবে না আমার ভুঁড়ি হবে না টাকা হবে না পয়সা হবে একবার দরুদ শরীফ পড়লে দশটা গুণা মাফ আছে বলেন না সুবহানাল্লাহ দশটা নেকি আল্লাহ আমলনামায় আল্লাহ দান করবেন আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে গুণা করেছি তো পাপ করেছি তো এ বাবা এখানে যারা বসে আছি সব কি বলা যাবে নিষ্পাপি কথা বলেন সবাই পাপি কম বেশি ঠিক কি না তাহলে আমরা পাপের মাপের জন্য জায়গায় বসেছি বহু গুণাগার পড়ো পাপি গুণা আমাদের বেসমার আমার রসুল্লাহ দরুদ শরীফ আদম আলাহ ইসলামের বিয়েতে দিন মোহরানা স্বরূপ 10 বার লেগেছিল জোরে বলবেন সুবহানাল্লাহ ফাও কথা একজন নবীর বিয়েতে আমার হাবিবের দরুদ শরীফ দিন মোহরানা 10 বার লেগেছিলেন আর সেই দরুদ শরীফ পড়তে আমরা এত কৃপণতা এত অবহেলা অত অযত্ন এত কৃপণতা কেন আমার ভাইরা আজকের এই এটা কি ঈশ্বরীপুর তো দক্ষিণেশ্বরীপুর এই দক্ষিণেশ্বরীপুরের মানুষ যদি নবী দিবস না করে আমার নবীর কিছু যায় আসে না দক্ষিণেশ্বরীপুরের মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহ আল্লাহ রসুলের কিছু যায় আসে না এ ঠিক বলছি না ভুল বলছি কোনো কিছু ক্ষতি হবে নামাজ পড়লে আল্লাহ বড় হবে না না পড়লেও আল্লাহ ছোট হবে না কথা বুঝলেন তাহলে আজকের যারা এই যে আয়োজন এ সরঞ্জাম করেছেন একটা নিয়ত করেছেন ভালোবাসায় নবীর মহব্বতে রসুল্লার মহব্বতে
কোন রসুল কোন নবীর সামনে বসেছেন? দরুদ শরীফ পড়তে আমরা এত অবহেলা তো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল ময়দানে মহাশরে একদল মানুষের হিসাব করে দেবে, বিচার করে দেবে। তাদের হাতে বাম হাতে আমলনামা তুলে দেয়া হবে, যাও এরা জাহান্নামে। ফেরেশতাদের বলবে আল্লাহ পাক, এই আমার ফেরেশতারা এদেরকে জাহান্নামে নিয়ে যাও, এরা জাহান্নামে। আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামে ধাক্কা মেরে মেরে নিয়ে যাবে, কেউ সামনে ঠেকাবে না, ঠেকাবার হবে না, বেড় দেওয়ার হবে না, আপত্তি করার কেউ হবে না। দুনিয়াতে অনেক বন্ধু বান্ধব ছেলে মেয়ে অনেক আত্মীয় স্বজন, কেউ না, একজন অজানা অচেনা, জীবনে চেনা নেই, তিনি এসে আল্লাহর ফেরেশতাদের সামনে, ও ফেরেশতারা এদের কোথায় নিয়ে যাচ্ছ? জাহান্নামে। কেন? না এদের নেকি বদি ওজন হয়ে গেছে, এদের গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকির পাল্লা হালকা, তাই আল্লাহ পাক এদেরকে হাতে জাহান্নামের আমলনামা দিয়ে দিয়েছে। এই ফেরেশতারা একবার চলো না আল্লাহর দরবারে, আর একটাবার আমার এই এদের নেকি আর গুনাগুলো আর একবার পাল্লায় চাপাবে, আমি দেখবো। ফেরেশতারা বলবেন আপনি কে, আপনি কে? আমার ওই সময় বলবেন আমি অন্য কেউ না, আমি আবদুল্লাহর বেটা, আমেনার ছেলে মোহাম্মদ। জুরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যান, আপনার কথাটা আল্লাহ গ্যারান্টেড করবে, আমার হবে না। আল্লাহর দরবারে আমার রসুল হাজির হয়ে যাবেন, আল্লাহ সব জানতে হয়, সব বুঝতে হয়। আল্লাহ পাক বললেন কি আমার হবে? আল্লাহ আর একটাবার অন্তত আমার গুনাগার উম্মত উম্মতানিদের নেকির পাল্লাটা আর একবার টাঙিয়ে দিন, বদির পাল্লাটা টাঙিয়ে নেকি বদিয়া আর একটাবার ওজন করুন, আমি দেখব। আল্লাহ রসুলের কথা মতো, কেননা আল্লাহ পাক বলেছেন আমার হাবিব হাবিবে পেয়ারা, আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহর নবীর কথা মতো আবার নেকি বলি, আবার মিজানের পাল্লা আল্লাহ টাঙাবেন, গোনার পাল্লা ভারী হবে। আল্লাহর আল্লাহর পাকের ওই বা নেকির গোনার পাল্লা দিকে আমার দাঁড়িয়ে যাবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ ওই সময় কি করবেন? নিজের জুব্বা মোবারকের পকেট থেকে সাদা 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 পরসা কাগজ বাহির করে ওই পাল্লায় ফেলে দেবেন, ওই পাল্লায় দেবেন। গুনার পাল্লা ভারী হয়ে হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, পাপের পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবেন, আপনি বলুন আপনি আবদুল্লাহর বেটা, মেনার ছেলে, আপনি আখিরি জামানার পয়গম্বর, হুজুর এত নেকি এত সওয়াব, এদের পাল্লা ভারী হলো না, কি ব্যাপার? আপনার পকেটের এই ছোট ছোট কাগজ, হালকা এত সূক্ষ্ম কাগজ, এর দ্বারাই পাল্লা ভারী হলো কেমনে জানি না। আমার আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা বলবেন, ও আল্লাহর ফেরেশতারা আমার উম্মত উম্মাতানিরা দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত থেকে, দুনিয়ার শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত আমি মোহাম্মদ ভালোবাসায় আমার মহব্বত মোহাম্মতে বসে বসে দোয়া দরুদ শরীফ তেলাওয়াত করেছিলেন। আল্লাহর একদল ফেরেশতা আমার দরবারে পৌঁছেছিলেন, আমি লিখে রেখে দিয়েছিলাম আজ আমার উম্মতে মোহাম্মদের মহা মুসিবতের কালে কঠিন দিনে কাজে লেগেছিল সেই দিনের দরুদ শরীফ। জোরে বলা যাবে না? তাহলে আল্লাহ রসুলের প্রতি দরুদ শরীফ বড় কাজে লাগবে। আরে দরিশ্বরী পোড়াতে এখন বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। আমি এক জায়গায় জলসায় গেছি, আমাকে ডাইরেক্ট বলছে হুজুর একবার দরিশ্বরী পড়বেন, একদম ডাইরেক্ট কোরআন হাদিসের ওয়াজ শুরু করেন, সালাম কিয়াম পড়া চলবে না। বাবা কি জামানা চলছে জানো, ইমান কেনা বেচার জামানা। এই ইমান যদি শেষ করতে হয় তাহলে টুপিওয়ালারাই শেষ করবে, দাড়িওয়ালারা, একদল টুপিওয়ালা দাড়িওয়ালা, একদল টুপি দাড়িওয়ালার ইমান শেষ করবে, কোনো কাফেরের কাজ নাই। অনেক আলোচনা আমার পেয়ারা ভাইরা, শুধু আমি বোঝাতে চাচ্ছি এই মজলিসটা সাজাবার জন্যে। এখন পুকুরে তো পানা, পানা না তুললে তো জাল ফেলা যায় না, এখন এই পানা তুলছি, কিছু মনে করবেন না।
আপনাদের বসাবার জন্য বলছি, শুধু রসূলুল্লাহ শানে দরুদ শরীফ পড়লে কত সওয়াব। দুই বাপ বেটায় হজে গিয়েছে, হজে বাপ আর বেটা, আর হজ পাকে যাওয়ার কিছু দূরে আগে রাত্রির এক জায়গায় তাঁবু খাটিয়ে শুয়েছে। গোটে রাত্রি উঠে দেখছে বাপ মারা গিয়েছে, আবার চিন্তা করছে বাপ মারা গেল, হজে যাওয়া সম্পূর্ণ হলো না। আবার শুয়ে পড়লেন, কি হবে, মারা যখন গেছে কালকে দাফনের ব্যবস্থা করতে হবে। আবার ঘুমিয়ে পড়লেন, আবার কিছুক্ষণ উপরে উঠে দেখছে ওর বাপের চেহারা আর মানুষের চেহারা নাই, অন্যরকম, ছেলেটা কাঁদছে। আল্লাহ, কালকে সকাল হলে আমি এই মানুষটাকে আমার বাপ বলে কেমনে পরিচয় দেব, এ তো আর মানুষের চেহারা নাই, এ তো শুকরের চেহারায় পরিণত হয়েছে, কিন্তু যে হজে যাচ্ছিলাম কালকে আমি কি জবাব দেব, মানুষের কাছে কি বলবো, এই না বলে চিন্তা করলেন, কানতে রয়েছেন আল্লাহ পাক, এ কি অবস্থায় এমনটা হলো কেন। আবার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লেন, ঘুমিয়ে পড়ার পরে আবার কিছুক্ষণ পরে জাগলেন, জেগে দেখছেন ওর বাপের চেহারাটা আর ওই শুকরের চেহারা নাই, ওর বাপের চেহারাটা মানুষের চেহারা হয়ে গেল। বাচ্চাটা কাঁদতে 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 ঘুমিয়ে পড়লেন, কে যেন একজন এসে বলল, ও বাবা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার বাবা দুনিয়ার জগতে একটা কাজ করতো, যে কাজটা হলো সুদের ব্যবসা, তাই আমার আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, আমি মোহাম্মদ রসূলুল্লাহর মাজারে আমার আল্লাহ পাক পৌঁছাতে দিলেন না, আমি আল্লাহ পাক মদিনায় থাকতে পারি না, তোমার বাবার একটা কাজ ছিল, সেটা দুধ খেতো অন্যায় করত, কিন্তু আমি মোহাম্মদ রসূলুল্লাহ দরুদটা অন্তরে ভালোবাসত, দরুদটা অন্তরে ভালোবেসে দরুদ শরীফ তেলাওয়াত করার জন্যে আমি মোহাম্মদ রসূলুল্লাহ মদিনা থেকে এসে তোমার আব্বার দূরে থেকে একটু হাত ইশারা করলাম, আমি রসূলুল্লাহর বরকতে তোমার আব্বা জানের মানুষের চেহারা ফিরে আসে। জোরে বলুন। চিন্তা করেন কোন রসুল, একটা একটা করে বলে শেষ হবে না। আমার পিয়ারা ভাইরা, দোস্তের আব্বা জানেরা, তাই বলছি আজকের এই দক্ষিণেশ্বরীপুরের 6 নম্বরের মানুষ, যদি মুসলমান হও, কলেমা যদি পড়ো, তাহলে এখান চলে এসো, বসো। ও বছরে জলসা দেবে, বাৎসরিক জলসা পীর সাহেবদের এনে, নারে তকবীর আল্লাহু আকবার, নারে তকবীর আল্লাহু আকবার, পীর সাহেব হুজুর, ওর বাপের সাথে আলাপ হয় না, ওই একক তো নামাজ পড়ে না, খুঁজলে দেখো, খবর লে দেখো, ও শৌরির কাছে গিয়ে কদম মুচি করছে, ওর বাপের সাথে আলাপ হয় না, এটা কি নীতি? হ্যাঁ, নবী দিবস করে লাভ হবে? কোনো কার্যকারী হবে না, বেকার হয়ে যাবে। প্রথম কথা নামাজ, এখানে সে বসতে হবে, দুটো কথায় মহব্বতে শুনতে হবে। অনেক লোক চিন্তা করে, আমি এত বড় একটা হাইফাই মানুষ, দেশের একটা সমাজপতির যোগ্যতা আমার বিশাল, আমি ওই তেরফলের ওপরে গিয়ে বসবো, এর মনের ভিতরে একটা গরম হয়, ওখানে গিয়ে বলবো নিচয়, এই জানো এই মেম্বারে উঁচু জায়গার থেকে আপনাদের দাম বেশি, কাল হাসরের মাঠে আপনারা যা নিচে বসে আছেন ত্রিপলের উপরে, কাল ময়দানে আল্লাহ পাক একটা জায়গায় আছে মতির মেম্বার তৈরি করে, মতির মেম্বারে মতির আসনে আপনাদের জায়গা করে দেবে। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, কথা বুঝছেন না, এটা নবীর প্রেমে বসা, নবীর মহব্বতে বসা। আপনি ভাত চিন্তা করছেন, আমি এই মানুষ ওখানে বসবো, আহ, আল্লাহ রসুল আল্লাহর হাবিবে সাহাবি ফারুকে আজম হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, দ্বিতীয় সাহাবি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, প্রথম সাহাবি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা, তৃতীয় সাহাবি,
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ চতুর্থ খলিফায় চারজন খলিফা আমার নবী বললেন এরা আশারায় মুবাশশারা এরা জান্নাতি 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 লোক পাক পেয়ে গেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ এরা জান্নাতি আসন পেয়ে গেছে জান্নাতি লোক কে বলেছে নবী বলেছে আর নবী যেটা বলে সেটা সত্যই বলে কই কত বড় পণ্ডিত হয়েছে কতটা নেকির মালিক হয়েছে হ্যাঁ কতটা জ্ঞান অর্জন করেছো তুমি নিজেকে নিজে বড় বলে ভাবো হ্যাঁ আল্লাহর নবী বললেন আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার আল্লাহ পাক ডেকে বললেন এ আমার বান্দা বান্দি বান্দা বান্দি বান্দা বান্দি শুনেলে আমি আল্লাহ পাক আমার তোদের জন্য আমার হাবিবের আদর্শ উত্তম চরিত্রগুলো তোদের জন্য বড় ভালো বড় উত্তম একবার জোরে বলুন সুবহানাল্লাহ বড় উত্তম আমার হাবিবের নীতি আর আদর্শ তোদের জন্য উত্তম মেনেলে মানি কোথায় আমার নবী নিজেকে নিজে কোনো বড় বলে ভাবতেন না নবী মানুষের কাছে বড় বলে বড়াই করতেন না আহা এক সময় রাসূলুল্লাহ পাহাড়ের উপরে কোরআন শরীফ পড়ছে আবু জেহেল ওতবা সাহেবা সব চুরি চুরি করে শুনছে গিয়ে চুরি চুরি করে কিন্তু মানে না নবীকে ভালোবাসে না রাতের বেলা গিয়ে দেখে এত সুন্দর করে কোরআন শরীফ আমার নবী পড়ে ওরা থাকতে পারেনি গোপনে গোপনে গিয়ে রাতের বেলা চুরি করে করে শুনছে সব আসার সময় দেখো ওতবা দেখছি আবু জেহেল আবু জেহেল এই এই তুই এখানে বলছে তুই এখানে এই করে করে বলছে চল 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 কেউ কারো বলিস না জানিস এত ভালো লাগে এত মধুময় লাগে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কিন্তু এত সুন্দর লাগে কিন্তু মানতে পাচ্ছি না তার কারণ হলো যে ও মুহাম্মাদ তো কিচ্ছু নেই যে মুহাম্মাদ তো গরিব হয় ওর বাপ নেই মা নেই ঘর বাড়ি নেই ওর কোনো তাল্লুক মুল্লুক নেই ওকে কি করে মানি বলতো কিন্তু এত সুন্দর কোরআন তেলাওয়াত করে বড় মজা লাগে গো বড় ভালো লাগে আহা মানতে পারেন অহংকার ফেটে যাচ্ছে যারা অহংকার করেছিল আমার নবীকে তারা সত্যিই ফেটে গেছে ধ্বংস হয়ে গেছে যারা নবীকে নিজেকে বড় বুকের ভেতরে গিয়েছিল তারা বড় হয়ে গেছে আহা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে পাহাড়ের কোলে বসে এক জঙ্গলের ছাগল ধরে আগায় হাত দিয়ে হাত বোলায় আর বলে ওরে অবলা ছাগল অবলা জীব জানোমার তোর নসিব ভালো ভাগ্য ভালো আজকে লোকে তোরে জব করে খেয়ে লেবে রান্না করে তোর হিসাব হবে না আমি আবু বকর আমার হিসাব হবে বড় ভয় হয় কিন্তু আবু বকর জান্নাতি মানুষ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবু বকর জান্নাতি তবু ছাগলটা ধরে কাঁদছে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক কান্দেন আজাত ওমর ফারুক কান্দেন আল্লাহ পাক আমাকে ওমর না করে রবির খলিফা না করে মানুষ না করে আমাকে যদি আরবের ময়দানের পাথর বানাতে কাঁকর বানাতে ধুলো বানাতে ইডি বানাতে লোকেরা আমাকে দাবিয়ে চলতো আমি ধন্য হয়ে যেতাম আল্লাহ পাক আমি ওমরকে মানুষ না করে যদি আজ আরবের ময়দানের তৃণলতা গাছ বানাতে পাতা বানাতে ছাগলেরা উটেরা দুম্বারা ওরা খেয়ে ক্ষুধা নিবারণ করতো আমার হিসাব হতো না